আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি বিকেলের নাস্তার জন্য সিঙ্গারা তৈরি করব। সিঙ্গারার জন্য আমি প্যানটার মধ্যে পেঁয়াজ কুচি, কিছু এলাচি, দারচিনি, তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ দেওয়া শেষ, একটু লাল করে, হালকা লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ দেব, লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে এখন আমি কিছু আদা বাটা, রসুন বাটা দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে নিলাম। দেওয়া শেষ হলে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। একটু পাঁচফোড়ন দিয়ে নিতে হবে, আগেই দিলে ভালো হতো, যাই হোক এটা আজকে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে একটু সুন্দর গন্ধ আসে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা আবার পুড়ে না যায়। পানিটা শেষ, একটু ধনের গুঁড়ো দিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু মুরগির মাংস দেব, সেজন্য একটু ধনের গুঁড়ো দিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস দেওয়া শেষ, এখন একটু মিশিয়ে নেব মশলাগুলোর সাথে ভালো করে। এখন আমি এর মধ্যে কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মুরগির মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটু আলু এর মধ্যে পানি দিয়ে নেব, যাতে ভালো করে আলু আর মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও সেদ্ধ হওয়ার জন্য। এখন এইটাকে কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখি এখন কি হলো। এই তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে যাচ্ছে প্রায়। এখন এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি দেব, যা আগে কেটে রেখেছিলাম। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছে ধনে পাতাগুলোকে। সিঙ্গারার জন্য পুরটা তৈরি আমার, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সিঙ্গারার জন্য পুর। এখন বাকি কাজ খামির তৈরি করতে হবে, তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি। এর মধ্যে আমি ময়দা, কালো জিরে, তেল আর লবণ নিয়েছি। ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। এই যে ডো, ডো দিয়ে আমি একটু রুটির মতো বেলে নিয়েছি। এরপর এটাকে আমি ছুরি দিয়ে দুটুকরো করে নেব। এটা দিয়ে দুটো সিঙ্গারা হবে, দুই টুকরোতে দুই সিঙ্গারা। এখন সিঙ্গারা শেক করে নিচ্ছি ভালো করে। এই যে জয়েন্টগুলো ভালো করে দিয়ে নিতে হবে, যাতে ছুটে না যায়। ছুটে দিয়ে দিলে আবার তেলের মধ্যে দেওয়ার সময় সব খুলে যেতে পারে, তাই সাবধানে এই লকগুলো করে নিতে হবে। এখন আমি পুরটা সিঙ্গারার তে দিয়ে দিচ্ছি। পুর দেওয়া শেষ হয়ে গেলে এখন ভালো করে আবার লক করে নিব। লক করা শেষ হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল একটি সিঙ্গারা। এভাবে বেশ কয়েকটা করে নিতে হবে।
এখন আমি অন্য আরেকটা শেপ তৈরি করে দেখাবো। এটা একটা পিঠার শেপ। এখন এটাকে আমি ভালো করে লক করে নিতে হবে, শক্ত করে একটু আটকে নিতে হবে ভালো করে, যেন খুলে না যায়। একটু হালকা ডিজাইন করে নেব ঢেউয়ের মতো, দেখতেও খুব ভালো দেখায়। এটা অন্য আরেকটা ডিজাইনের শেপের সিঙ্গারা। এই যে কয়েকটা তৈরি করে নিয়েছি আমি সিঙ্গারা, এখন আমি এগুলো তেলে ভাজবো। তেলটা গরম করে রেখেছি, এর মধ্যে সিঙ্গারাগুলো তৈরি করা সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। পরে একটু ভালো করে ভেজে নিতে হবে লাল করে, আর অল্প সময় অপেক্ষা, তারপরে তৈরি হয়ে যাবে আমাদের বিকেলের নাস্তা, ঘরে বানানো সিঙ্গারা। ঘরে বানানো তৈরি খাবারই হচ্ছে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো। এই তো প্রায় তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের আজকের বিকেলের নাস্তা, ঘরে বানানো সিঙ্গারা। সবাই তোমরা ভালো থেকো, আর এরকম ঘরে বানানো তৈরি খাবার খেও, বাহিরে খাবার কম খাওয়াই ভালো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।